গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তারপর কি করলি তুই? আমার পাশে এসে বিছানায় শুয়ে গেলি। তুই ওই সময়টা কি করছিলি ওটা বলে দে। হ্যালো গাইস, তো আজকে আমি যাচ্ছি আজকে আবার বিশ্বাজের রুমে। আগের দিন মটন প্ল্যান হয়েছিল, আজকে হচ্ছে চিকেন প্ল্যান। আগের দিনের মটনটা ও দিয়েছিল এবং আজকে চিকেনটা দিচ্ছি আমি। দুঃখের বিষয় এটাই, বাজারটাও আমাকে করতে হবে। বলেছিলাম ওকে বাজারটা করে নে, না তুই চিকেন খাওয়াবি, তুই চিকেনটা নিয়ে আয়, আমি আর তাহলে বাজার যাবো না, সব ল্যাদ কর। যেতে যখন হবে চিকেনটা নিয়েই যাই। তো যেই বাজারটা থেকে কিনবো সেই বাজারটার একটা ভিউ দেখাচ্ছে, ব্লগ যখন করছি কিছু তো দেখাতে হবে। আর ওইদিকে রেলগেটের ওপারে আর একটা বাজার আছে, ওই বাজারটা বেশ বড়। এই হচ্ছে ম্যারিনেট করার পর সেই সেক্সি দেখতে চিকেনটা, ম্যারিনেট করার পর এত সুন্দর দেখতে লাগছে, মানে এত সুন্দর ক্যামেরায় দেখতে লাগছে কি বলি। আগের দেখে ওই পেঁয়াজ কাটাকুটি দেখায়নি, সেটা তো আগে দেখিয়েছি, একই জিনিসটা রেকর্ড করিনি, তো এই দেখো আর কি। আজকে বিট্টু নিজের জামাকাপড়গুলো কাজাকাজি করছে, তো চিকেনটা মোটামুটি রান্নার দায়িত্বটা বেশ কিছুটা আমার ওপরই আছে। ওই প্রথম থেকে যা করার করেছে, হ্যাঁ আপাতত আমি রান্না করছি। চিকেনগুলো পরে দিচ্ছি নাকি একটু ধরবো ধরবো, মানে ধরে যাচ্ছিলো, ভাবলাম পুড়ে টুড়ে গেলো কি, না পুড়ে যায়নি আলটিমেটলি ঠিক সময়ে। আসলে বিশাল বড়ো শেপ, তো কী আর বলি, মানে ঠিক কিছু অঘটন ঘটার আগেই চেঞ্জ হয়ে যায়, তো যাই হোক ভয়েন কিছু ঠিকঠাক সময়ে বুঝতে পেরে গেছি। তো জল ঢেলে দিই একটু, এরপর আর বেশি কষিয়ে লাভ নেই। ও ভজহরি মান্না, সেই কালে ভজহরি মান্না ছিল, এখন সৌরভ দেব, ওফ কি আর বলি। আমাকে যখন বিশ্বরাজের গিয়ে বলে মাংস নিয়ে আসতে, তুই রান্না করবি এখন যখন বলে, আর বলে যে মাংস আনার সময় একটা কিছু ভাজাভুজি খাবার জন্য কিছু নিয়ে আসে, তখন আমি ভাবলাম আমিই তো রান্না করবো, আর সবাই তো ভালো শেফের রান্নার গুণ বুঝতে পারে না, তাই না? যদি ও ঠিকঠাক বুঝতে না পারে তাহলে কী করা যায়? না আমি কী করলাম, উচ্ছে ভাজা নিয়ে গেলাম। না উচ্ছে ভাজার একটা গুণ হচ্ছে, তুমি মাংস টাংস করলে যদি তোমার নিজের রান্নার উপর কনফিডেন্স না থাকে তাহলে আগে উচ্ছে ভাজা খাওয়ার ট্রাই, মানে এই করে দেখতে পারো। উচ্ছে ভাজাটা তেঁতো তেঁতো লাগবে, তারপর যখন মাংসটা খাবে মাংসটা দিব্যি স্বাদ লাগবে। তো এইটাই আর কি প্ল্যান ছিল। এইদিকে আমি কিন্তু ভালো, যে আমি খাবো তোমরা দেখবে এটা কিন্তু আমি করিনি, তোমাদের দেখিয়ে দেখে আমি খাইনি, খাবার পর হাড়গুলো দেখাচ্ছে। এ ভালো কিন্তু আমি, হ্যাঁ এই যে খাবার পর সূর্যের আলো থাকতে থাকতে ব্লগ করবো বলে নদীর ধারে আসার প্ল্যান ছিল, মানে নদীর ধারে আসবো বলে ব্লগ করবো, ব্লগ করবো বলে নদীর ধারে আসার প্ল্যান নয়। তো এই যে সূর্যের আলো। কি বলছিলি বল 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 হারাম দাদা, এটা ফ্রন্ট ক্যামেরায় আসবে না, তাই ফ্রন্ট ক্যামেরা কীরকম আসছে সেটাও সবাইকে দেখানো দরকার। এই যে এই আসছে ফ্রন্ট ক্যামেরায় দাদা, 5:40 অবধি ল্যাদ খেয়ে শুয়ে থেকে তুমি এখন বলছি তাড়াতাড়ি এলে হতো, হ্যাঁ একে কখন থেকে বলছি চল যাই চল যাই চল যাই, হারাম দাদা ল্যাদ খেয়ে শুয়ে আছে, ল্যাদ খেয়ে শুয়ে আছে, ওঠার নামগন্ধ নেই। আমি তখন থেকে বলছি যে চল একটু তাড়াতাড়ি গেলে ভিডিওগুলো করতে পারবো, এই যে ভিডিও হচ্ছে, না মুখ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কিছু, কিচ্ছুই দেখা যায় তো। তবে নাইট মুডে ছবিটা ভালো আসবে, এই যা। হ্যাঁ হারাম দাদা ছবি তুলছে, এই যে ফ্রন্ট ক্যামেরা আবার মুখটা দেখা যাচ্ছে, ওই যে ছবি তুলছে হারাম দাদা। কখন থেকে বলছি চল তাড়াতাড়ি যাই চল তাড়াতাড়ি যাই, শালা গার্লফ্রেন্ডের সাথে গল্প করে ল্যাদ মেরে শুয়ে আছে হারাম দাদা। হারাম দাদা
যে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে বদরপুরের একটা ওভারব্রিজ। এই জায়গাটাকে বদরপুর গেট মতো বলে, মানে বদরপুর গেট মতো কেন বলবে, বদরপুর গেটই বলে, যেখান দিয়ে সাধারণত সবাই পার হয়ে যায়। অবভিয়াসলি গেটে সবাই রাস্তা পারি হয়। এই যে ওভারব্রিজটা, এখান দিয়ে মোটামুটি এই যে বড় ওভারব্রিজ, গাড়িটারি আসে, মানে এখান দিয়ে যেহেতু জায়গা নেই এইখান দিয়ে যেরকম গাড়ি বা ফোর হুইলার, যেহেতু ফোর হুইলার তো এমনিও নিচে ওপর দিয়ে পারবে না, টু হুইলারের একটু অসুবিধা হবে এই এই জায়গাটা দিয়ে পার হওয়ার জন্যে, তাই এইটা করা আছে, এই ওভারব্রিজটা করা আছে। আর ওইখানে এই যে এই জায়গাটায় হচ্ছে একটা, এই যে এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে একটা সাবওয়ে, এখান দিয়েও সাইকেল, টু হুইলার এবং ফোর হুইলার পাস করতে পারবে। আর এই হচ্ছে আমাদের ওভারব্রিজ, ওটি বেশ ফাঁকা থাকে আড্ডা দেওয়ার মতো। ওই জায়গাটায় যেখানে একজন ব্যক্তি শুয়ে আছে, যে নামলো, আর ওই যে কোনটা ওখানটা একজন ব্যক্তি শুয়ে আছে কম্বল টম্বল চাপা দিয়ে, নিচের দিকটা দেখা যাবে। তো ওই জায়গাটায় একটা বসার জায়গা আছে, আমরা সাধারণত গিয়ে ওই জায়গাটায় বসে থাকি, বসে আড্ডা দিই। এই যে মাথা মোটা কাতলার ফোন করেছে, ট্রেনের ইঞ্জিনের একটা হলুদ আলো জ্বলছে, ফ্ল্যাশার লাইট জ্বলছে, ওটা কেউ একটু চালিয়ে দিয়ে চলে গেছে না কি কারণ হয় জানি না। এই দাদা সাথে আমার সকালে কথা হলো, এদিকে চিকেন টিকেন নিয়ে যাব, নিয়ে যাবার পরেই কথাটা হয়েছিল যে চিকেন টিকেন নিয়ে যাবো, তোমাদের বাজার করিয়ে নিয়ে যেতে বললো। আমি ভেবেছিলাম বাজারটা করবে, আমি কে টাকা দিয়ে দেবো, সেটা না। তো খাওয়া হলো, তারপর প্ল্যান হলো যে মোটামুটি পাঁচটার পর সূর্যের আলো থাকতে থাকতে যাতে ভিডিও ফিডিও একটু করতে পারি, সেরকম বুঝে যাবো নদীর ধারে। পাঁচটা ৪৫ বাজে, তখন উনি বিছানা ছেড়ে উঠে, তাও আমি বলছি তাকে যে কী রে তুই যাবি বললি তাহলে আজকে যাবে না, তো তখন বলছে কটা বাজে, বলছি যে এই তো দেখ না ঘুরতে কটা বাজে, বলছে ছটার বিচে গেলে আর গিয়ে লাভ নেই, তাহলে স্যার দেখ এবার কটা বাজে, বলছে পাঁচটা ৪৫। না আমি চারটার সময় বলেছিলাম, চারটার সময় পুরো চারটে ফারটে না, ঠিক আছে পাঁচটা ৪৫ থেকে বলছে তো পাঁচটা ৪৫ বাজে, তাহলে যাই চল, ছটা তো বাজেনি। গেলাম, এলাম, না কোনো সূর্যের আলো, তো ঠিকঠাক করে ভিডিও একটা ভালোভাবে রেকর্ড করতে পারলাম না, কি না সেটাই তো বলছি, পারলাম না সেটাই তো বলছি আমি। তোকে কটায় বলেছিলাম কি করা, কটায় খেয়ে উঠেছি আমরা, সাড়ে তিনটে খেয়ে উঠেছি, তারপর তুমি কি করেছো, ভালো দাঁড়া এই চারটে সিরিজ, এই চারটে সিরিজ ঠিক আছে, এবার ছটা হবে, দাঁড়া এবার ছটা হবে, এমনি সাড়ে তিনটের সময় আমরা খেয়ে উঠেছি, উঠে বাসনপত্র মেজেছি, বাসনপত্র মেজে তারপর উনি ঘর পরিষ্কার করেছেন, করার পরে তারপর আমি শুয়েছিলাম, ফোনই ঘাঁটছিলাম, লেট মি ফিনিশ আমি শুয়ে ফোনই ঘাঁটছিলাম, আর উনি করছিলেন ওনার গার্লফ্রেন্ডের সাথে বক বক। তাছাড়া অপরাধের কিছু নেই, গার্লফ্রেন্ডের সাথে বক বক মানুষ করতেই পারে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তারপর কী করলি তুই, আমার পাশে এসে বিছানায় শুয়ে গেলি, তারপর যখন পৌনে ছটা বাজে কী রে ভাই তুই যাবি বললি, কখন যাবি, তুই ওই সময়টা কী করছিল ওটা বলে দে, কি করছিলাম, ফোন ঘাটছিলাম, ভিডিও এডিট করছিলাম, কোনো রেসপন্সিবিলিটি নেই, ভিডিও এডিট করছিলাম, কোনো রেসপন্সিবিলিটি নেই, আমি তো বলেছিলাম পরের দিন যাবো, দায়িত্ব তো তোমার ছিল আজকে যাবার। এই এই যে নর্থ বেঙ্গলের মালসালা মাথা মোটা কাতলা, মাথা মোটা কাতলা, বাংলার বলো তুই সাউথ।
যে ওইখানে যেটা হলুদটা জ্বলছে নিচে জ্বলছে নিচে, ওখানে ট্রেন ট্রেনের ইঞ্জিনগুলো সব দাঁড়িয়ে আছে পরপর, হয়তো এই ফোনে ভালোভাবে উঠবে না আসবে না, ওগুলো পরপর কতটা দেখা যাচ্ছে জানি না, ওখানে ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে ইঞ্জিন সমেত, একটা হলুদ আলো জ্বলছে নিচে, ওটা ফ্ল্যাশার লাইট বলে ওটাকে। তো হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে এইভাবে সময় কাটিয়ে একটা ফুরফুরে হাওয়াও লাগছে, ভালো লাগছে অন্তত ঘরে বসে সময় কাটানোর থেকে এইখানে এইভাবে সময় কাটানো, একা হলেও বেশ ভালো লাগে। রুটি করতে লাগে, রুটি করতে লাগে আঠা, সিনেবাব মিনময় হলো মাথা মোটা। ইয়ো বঙ্গাই বল, একজন ঢঙ্গাই তার মাথায় গোবর ভর্তি হলো, তারপরে আর কি বলি, বোকা সোদার গাড়ি দাদা মেলেনি মেলেনি মেলেনি। আজকের ব্লগে এই অবধি, আশা করছি খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, গুড বাই, গুড নাইট। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা তো বলতে ভুলেই গেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে, কোনো সাজেশন থাকলে বা কিছু কমেন্ট করার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা।